তোমার মনে একটা প্রশ্ন উঠেছে যে আমি কেন তোমাকে এইখানে ডেকে পাঠালাম। তার মানে তুমি আমার কথা ভাবো, বলো তোমার মনে আমার একটু জায়গা আছে। তোমার যা খুশি তুমি ভাবতে পারো। আরে দেখে দেখে উঠো উঠো, আস্তে 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 লাগিয়ে তো। আমি জানি আমি আমি ওকে মানুষ করে তুলতে পারবো না। আমি একা আমি একা ওকে মানুষ করতে পারবো না। আমি কিন্তু জানি তুমি এখন কি ভাবছো। তাই নাকি? তা কি ভাবছিলাম? তোমার হাজবেন্ডের নাম যেন কি অনন্যা? শ্রাবণ। ইয়েস, তুমি শ্রাবণের কথা ভাবছিলে। তুমি কি এইসব বলার জন্য আমাকে এখানে ডেকেছো? শাগনিক, আমাকে আয়ুষকে স্কুল থেকে আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। যা বলার একটু তাড়াতাড়ি বলবে প্লিজ। আয়ুষ হঠাৎ ঈশ্বরকে স্মরণ? হ্যাঁ, তার কারণ আমি শুনেছি উনি তো ঠিক করেন কার কি হবে না হবে। তা উনি যদি একটু সময় নিয়ে আমার কপালটা লিখতেন তাহলে হয়তো আজকে তুমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে। শাগনিক প্লিজ, তুমি কিন্তু চাইলে এখনো আমার বাচ্চাকে সামলাতে পারবো না। এই যে বাচ্চাগুলোকে দেখছো না, এদের কিন্তু একটা মা দরকার। হ্যাঁ, বলো না অর্চনাদি প্লিজ। শিলা চুপ করো, চুপ করো। তুমি বেগার খেটে খেটে মরছো, ওদেরকে ওদের গালাগালিও করছো। আচ্ছা, তোমার কি দরকার ছিল আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসা? তুমি তো গিট্টুকে নিয়েই চলে আসতে পারতে। কি করবো বলো অর্চনাদি, আমার মনটাই তো ওরকম, বাচ্চাদের দুঃখ কষ্ট আমি একটুও দেখতে পারি না। আমি আমার গিট্টুকে সাথে করে নিয়ে আসবো, আর বেচারা আয়ুষ বসে থাকবে, এটা কখনো হয়? তাহলে আর কি, মরো, আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করো না। শোনো শিলা, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, ওই বাচ্চাগুলোকে একদম বেশি প্রশ্রয় দেবে না, ওরা সব থেকে শয়তান। যেই নিজেদের প্রয়োজন হবে অমনি কোলের ওপর এসে ঝাঁপিয়ে পড়বে, যেই প্রয়োজন শেষ ব্যাস তোমাকে চিনতেই পারবে না। ওই জন্য বাচ্চাগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। কথাটা তুমি খুব একটা খারাপ বলনি অর্চনাদি, কিন্তু কি করব বলো, একদম পাশের ফ্ল্যাটে থাকে তো, আমি এড়িয়ে যেতে পারি না। এই দেখো না, আয়ুষকে খাইয়ে দাইয়ে গিট্টুর সাথে খেলতে পাঠালাম, আর ওদিকে গিট্টুর বাবা সে সকাল থেকে নদীকে সামলাচ্ছে। ওরও সেম প্রবলেম, সেন্দাকে না ঠিক না করতে পারে না। বাহ, চমৎকার চমৎকার,
তোমরা কেউই মুখের পরে না বলতে পারো না। বাহ, খুব ভালো। আর তোমাদের এই সুযোগটাই ন্যায় হচ্ছে ওই মিস্টার সেন। নদী তো পাঁচুদার কাছে থাকে, এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে। এবারে আয়ুষ এসে জুটলো। এই আয়ুষকে রোজ তোমাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, তৈরি থেকো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রোজ কে ওকে স্কুল থেকে নিয়ে আসবে? বাবা, 30টা টাকা অটো ভাড়া! আজ না হয় স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আর অনন্যাও নেই, তাই আমি নিয়ে এলাম। কেন অনন্যা নেই? কেন, ও জানতো না তাড়াতাড়ি স্কুল ছুটি হবে? জানবে কি করে? হঠাৎ করে স্কুল কমিটির একজন মারা গেল, তো স্কুলও ছুটি হয়ে গেল। তবে আমি একটা মজার ব্যাপার করেছি জানো তো অর্চনাদি, আমি না ইচ্ছে করে অনন্যাকে ফোন করিনি। স্কুলে গিয়ে ঘুরে আসবে, খুব মজা হবে। তো বৃষ্টি, বৃষ্টিকে ফোন করতে পারতে। সে আবার বাড়িতে থাকে নাকি? ওমা, তুমি জানো না যেদিন থেকে তার বিয়ের পাকা দেখা হয়েছে সেদিন থেকে তো দেবি উড়ে বেড়াচ্ছেন। আচ্ছা অর্চনাদি, আমরাও তো বিয়ে করেছি, কই এরকম নির্লজ্জপনা তো করিনি? ফ্যামিলি বটে একখানা, তাসা পার্টি বুঝেছো, তাসা পার্টি। নিজের তালে নিজেই বেজে চলেছে। এদের যে কেন ছেলে মেয়ে হয় কে জানে, ছেলে স্কুলে আর ওরা নিজেরা ঘুরে বেড়াচ্ছে। বাহ, একটা রেসপন্সিবিলিটি থাকবে না? আমার না খুব মজা লাগছে জানো তো, যখন স্কুলে গিয়ে অনন্যা আয়ুষকে দেখতে পাবে না, তখন ওর মুখটা যেরকম হবে ভেবে আমার যা হাসি পাচ্ছে না, তখন চিৎকার করে বলবে, আয়ুষ, আমার আয়ুষ, কোথায় গেলি আয়ুষ? কি প্রতিভা! এই তুমি না সিনেমায় গেলে না ললিতা পাওয়ারের থেকেও বেশি নাম করতে। বাদন নাচ নাচছে, আর এইসব বাদন নাচ না নেচে সেনমোদিকে একটু ফোন করে বলো যে আয়ুষকে নিয়ে এসছো। প্লিজ পাচুদা, অনন্যাকে এবার একটু রেসপন্সিবল হতে দিন, ছেলে মেয়ের মা হয়েছে, বুঝো কত দায়িত্ব। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনি এত বেশি বোঝেন বলে বোধহয় এ জীবনে বাচ্চার মা না হয়ে বিড়ালের মা হয়ে কাটিয়ে দিন। অর্চনাদি, অর্চনাদি, দাঁড়াও অর্চনাদি, এত বাজে একটা কথা কি করে বলতে পারলে তুমি? তোমাকে কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না। 100 বার বলবো, 1000 বার বলবো। কি বললে তুমি? হ্যাঁ, 1000 বার বলবে তুমি? হ্যাঁ, 1000 বার বলবো, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, এই বিড়ালের মা, এই চুপ কর তুই, বিড়ালের মা, তোকে চুপ করতে বলছি না, চুপ কর তুই, বিড়ালের মা, কিরে তুই চুপ করবি? মা চুপ কর, দত তোকে আ, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা, বিড়ালের মা। ডাস্টিন হফম্যানের অ্যাক্টিং শুরু করে দিলি রে, জেনে শুনে একটা অস্বাভাবিক বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করে, তুই হলে নিবি না আমি হলে নিতাম? দেখ, মিথ্যে দিয়ে জীবনটাকে আড়াল করা যায় না। কি ভাবছিস তুই, নদীর ব্যাপারে তুই কিছু না বললেও আমাদের কাছে অজানা থেকে যাবে? এই ধরনের বাচ্চারা অনেক কিছুই দারুণ করতে পারে, এতটাই দারুণ করতে পারে যে আমাদের মতো মানুষেরা যারা নিজেদের সুস্থ স্বাভাবিক বলে মনে করে তারা এক কথায় ওদের পাগল বলে দেয়। শোন, নদীর ব্যাপারে তোর মাকে কিছু না বলাই ভালো। সত্যি বলার কোনো দরকার নেই, আমি কিছুতেই ওই পরিবারে বাবুর বিয়ে হতে দেব না। কিন্তু মা, আমি আর বৃষ্টি তো নদীকে নিয়ে ঘর করব না, তাই না? না বাবু, তা সত্ত্বেও আমি এ বিয়ে হতে দেব না। হ্যাঁ বলছি যে মিলটা একটু চেক করে নিস। হ্যাঁ ঠিক আছে। ও হরিণ, হরিণ ভাই, আমি একটু বেরোচ্ছি,
রোহিণী ম্যাডাম যদি কিছু জিজ্ঞেস করে তুই অরিন অরিন বলছি আমি একটু বেরোচ্ছি, বসকে একটু ম্যানেজ করিস। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছিস? নদীকে নিয়ে একটা জায়গাতে যাব। নদীকে নিয়ে কি বেড়াতে? না, নদীর বিষয়ে একজনের সঙ্গে কথা বলতে। আমার কি মনে হচ্ছে জানিস, নদীর প্রবলেমটা সে আইডেন্টিফাই করতে পেরেছে। এখন আমি ডেফিনেট করে বলতে পারি যে নদী একজন অটিস্টিক চাইল্ড। নদীর প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে? কি কি বলেছে? না, এখনো সেভাবে কিছু বলেনি, তবে কি বলে সেটা জানার জন্যই যাব। আরে কিন্তু কার কাছে যাচ্ছিস? যে নদীকে একবার দেখে ওর সম্পর্কে অনেক কথা বলেছিল। আমি কিছুতেই ওই পরিবারে বাবুর বিয়ে হতে দেব না। কেন, কারণটা জানতে পারি? তুমি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও নদীকে দেখেছো, তাও তুমি বলছো ওই পরিবারে তুমি সম্পর্ক করবে? দেখো, ডাক্তার হিসেবে আমি যা দেখেছি তাই বলেছি, আর একজন ডাক্তার হিসেবে আমি বলছি যে শুধুমাত্র এই জন্যে অরিন আর বৃষ্টির বিয়েটা না হওয়ার কোনো কারণ নেই। না, আমি বিয়ে হতে দেব না। মা, মা শোনো, একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো, মানছি যে নদীর মধ্যে একটা প্রবলেম রয়েছে, কিন্তু মা, আমি আর বৃষ্টি তো নদীকে নিয়ে ঘর করবো না, তাই না? না বাবু, তা সত্ত্বেও আমি এ বিয়ে হতে দেব না। কিন্তু কেন? কারণটা তুমি না জানলেও তোমার বাবা জানেন। বাবা, কি হয়েছে, কি জানো তুমি? কি হলো বলো, কি হলো মা, কি হলো? তোমরা কিছু বলছো না কেন, বলো আমাকে। বাবু, বড় কষ্ট হয় রে বাবা, বড় কষ্ট হয়। আমি জানি না ভগবান কেন এত কষ্ট দেন। পুরনো কথা টেনে এনে কি লাভ সুধা? দেখো, সেদিন যা হয়েছিল আজও যে তাই হবে, এর কোনো মানে আছে কি? তাই হবে, আমি জানি জানি তাই হবে। আমি সহ্য করতে পারবো না। বাবু, বাবু, তুই বাবা ওদের গিয়ে বল না বাবা, বল ওদের তুই না করে দে বাবা, এ বিয়ে তুই করিস না। কেন বারবার এক কথা বলছো? বুঝতে পারছো না, না বুঝতে পারছো না, না আজ 35 বছর আগের কথা ভুলে গেছো? বেঁচে থাকলে আজ 35 বছর বয়স হতো। ভুলে গেছো না? না, ভুলিনি, ভুলিনি সুধা, কিচ্ছু ভুলিনি আমি। নদীকে দেখে প্রথমে সেজন্যই তো মজা করে ভুলে থাকতে চাই সমস্ত। কি করব বলতে পারো সুধা, বাঁচতে তো হবে। ঢলো মালো পায়ে সারাটা বাড়ি ঘুরে বেড়াতো, আর খানিক বাদে বাদে এসে আমার আঁচলটা ধরে বলতো, মা মা। চুপ করো, চুপ করো, চুপ করো সুধা, ফর হেভেন সেক চুপ করো। আমাদের জীবনের এই গভীর ক্ষতটাকে বারবার টেনে এনো না। দেখো, আমি তোমাকে বলছি, অরিন আর বৃষ্টির জীবনে নদী কোনো বাধা হয়ে দাঁড়াবে না, নদী ভালো হয়ে যাবে। তবু আমি বলছি এ বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। আমি সেই পুরনো যন্ত্রণাকে নতুন করে ফিরে পেতে চাই না। কিরে, কি ভাবছিস? কিছু না,
হ্যাঁ, কি বলছিলি নদীকে নিয়ে? হ্যাঁ, আসলে কি বলতো, নদী তো ঠিক নর্মাল নয়। তা জানি, নদী খুব স্পেশাল, বরং তুই আমি অ্যাবনর্মাল। হ্যাঁ, যদি সেটাই হয় তাহলে তো এটাও জানা দরকার যে নদী স্পেশাল কেন। কোথাও কি তাহলে ওর মধ্যে কোনো গণ্ডগোল আছে? না হলে আর পাঁচটা বাচ্চা নদীর মতো স্পেশাল নয় কেন, তাই না? ভেরি সিম্পল, কারণ আর পাঁচটা বাচ্চা নদীর মতো এত ইন্টেলিজেন্ট নয়, তাই না রে অরিন? সেদিন শাগনিকের কাছে নদীর সম্পর্কে কথাগুলো শোনার পর থেকে না মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কিছুতে উত্তর খুঁজে পাচ্ছি না। শাগনিক? হ্যাঁ, ওই শাগনিক আমার ছোটবেলার বন্ধু, ডাক্তার। তোদেরকে সেদিন ঘরে বসে ওই সিঙ্গার আনতে গেলাম, হ্যাঁ, সেদিনই হঠাৎ করে দেখা হলো। আচ্ছা, ও নদী সম্পর্কে অনেকগুলো কথা বলল। কি বলল? বলল যে ওরও নাকি নদীর মতো অনেকগুলো ছেলে মেয়ে আছে। বাব, অনেক ছেলে মেয়ে? কলিযুগের ধৃতরাষ্ট্র, তা ওনার ওই অত ছেলে মেয়েকে ছেড়ে উনি হঠাৎ নদীর ট্রিটমেন্ট নিয়ে কেন পড়লেন? না রে অরিন, শাগনিকের কথাগুলো ফেলে দেওয়া যায় না, আমি নদীকে নিয়ে ওর কাছে যাব। বড় অসহায় লাগে জানিস। আচ্ছা, নদীর সঙ্গে এরকম কেন হলো বলতো? এত কি পাপ করেছি আমি? আচ্ছা, কি বোকার মতো কথা বলছিস বলতো, শ্রাবণ পাপ পুণ্য বলে কিছু হয় না। হ্যাঁ, নদীর যদি কোনো প্রবলেম থাকে তাহলে ট্রিটমেন্ট করাবো আমরা, কি করতে হবে আমাকে বল, আমি তো আছি তোর পাশে। আমি জানি কেউ না থাক তুই আমার পাশে থাকবি। বড় অসহায় লাগে জানিস, নিজেকে একজন হেরে যাওয়া মানুষ মনে হয়। নদীকে বড় করে তুলতে আমার অনেক অনেক বেশি মানসিক জোর দরকার। তুই তো জানিস যে আমার পাশে আর কেউ নেই, শুধু তুই। শ্রাবণ, বি স্ট্রং। নদীকে ভালো করার জন্য আমরা দুজনে জান লড়িয়ে দেবো, দেখি এবার ওকে কি আলাদা বলে। বৃষ্টির সঙ্গে তোর বিয়েটা হয়ে গেলে আমি নদীর বিষয়ে সবাইকে জানিয়ে দেব। তুই তো জানিস কোনো কিছু গোপন রাখা আমার ভালো লাগে না। আচ্ছা থাক না এখন এসব ব্যাপার, তাছাড়া মাও তো বলছিল। হ্যাঁ পাচুদা, বলুন। হ্যাঁ সেনা, অনেকক্ষণ ধরে বৌদির কোনো খোঁজ পাচ্ছি না। খোঁজ পাওয়া যাচ্ছে না মানে? মানে ওই সকালবেলা আয়ুষকে নিয়ে স্কুলে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। সে কি, তাহলে আয়ুষ কি এখনো স্কুলে আছে নাকি? না না, আয়ুষকে গিট্টুর মা নিয়ে চলে এসেছে, কিন্তু বৌদির কোনো খোঁজ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, কি হলো, কার খোঁজ পাওয়া যাচ্ছে না? অনন্যার। মানে? আরে মানেটাই তো বোঝার চেষ্টা করছি, কাউকে কিছু না বলে অনু কোথায় যেতে পারে?